আজ সরস্বতী পূজা, তাই সবাই খিচুড়ি খাওয়া হয়েছে। আর আজকে রাতে রান্না হবে, কালকের পান্তা খাবে, মানে গোটা ষষ্ঠী যার বলে। দেখুন গোটা ষষ্ঠীর জন্য আলু কাটা হয়েছে, ছোট ছোট আলু চাকা চাকা করে আলু ভাজা হবে। দেখুন সমস্ত গোটা সবজি কেটে পুরো একটা বড় গামলা এক গামলা ধুয়ে রাখা হয়েছে, শাক কেটে রাখা হয়েছে ধুয়ে, হাঁড়ি হাঁড়ি করে ভাত বসানো হবে। অনেকটা আলু তা হাফটা ভাজতে দিয়েছি, দেখুন হাফটা কড়াতে দিয়েছি, এখানে আছে, দুবার করে ভাজতে হবে, অনেক আলু তো। আলু ভাজা আমার হয়ে গেছে, সুন্দর করে আলুটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব, তুলে নিয়েছি। আর এই কটা এবারে ভাজবো, কিছু কাঁচা লঙ্কা দিয়েছি ভেঙে, এবার এই কটা ভাজবো। দুদিকে দুটো কড়া জ্বেলে দিয়েছি গ্যাস, এবারে আমি দুদিকে দুটো কড়াই সবজি চচ্চড়ি, কালকেকার গোটা ষষ্ঠী সবজি চচ্চড়ি হবে। দেখুন কড়ার মধ্যে সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, দুটোর মধ্যে দিয়েছি সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ের মধ্যে সবজিকে গোটা সবজি দিয়ে দিয়েছি, দুটো কড়াই ভর্তি করে এবারে শাকগুলো আস্তে আস্তে করে কড়ার মধ্যে দিয়ে দুদিকে শাক দিয়ে দিয়েছি। এবারে সবজিটা হওয়ার অপেক্ষায়, হতে সময় লাগবে,